वेलकम फ्रेंड्स, अपनारा देखें सोपान बांगला यूट्यूब चैनल। राज्य सरकार एक नतून नियोगे विज्ञप्ति प्रकाश कर 29/5/2020 तारीखे, पदटर नाम वॉलंटियर पैरामेडिक्स। तो अपना ऊपर देखते ही गवर्नमेंट अफ वेस्ट बेंगल डिपार्टमेंट अफ हेल्थ एंड फैमिली वेलफेयर डायरेक्टरेट अफ हेल्थ सर्विस एडमिनिस्ट्रेशन ब्रांच ये विज्ञप्ति क्योंकि प्रकाश कर। तो ये क्योंकि जानिए देवा अपना प्रत्येके आवेदन करते पर पोस्टिंग अपना निकटवर्ती जिला रही है केंद्र रही है सेखने ही है। आपनी क्यों एप्लीकेशन फर्म डाउनलोड करबें फर्म फिल आप करबें और जमा करबें, तो समस्त विषय किन्तु तथ्यगुलो आमरा भिडियोर माध्यमे एका एका तुले धरछि। तो अवश्य बंधुरा भिडियो शेष पर्यन्त देखुन, चैनल नतून हो अवश्य सबसक्राइब करुन ए धरनेर खबरगुलो नियमित आपडेट्स पेते। तो अपनारा क्योंकि प्रत्येके आवेदन करते पारबेन, अर्थात 8 पास माध्यमिक पास उच्च माध्यमिक पास अर्थात एक कथा अष्टम श्रेणी पास थेके किन्तु आवेदन करते पारबेन। तो किभाबे फर्म फिल आप करबेन, तो एई फर्मटी किन्तु आपनादेर फिल आप करते हबे आपनारा देखछेन। तो किभाबे फिल आप करबेन एके एके बोलछि, देखुन उपरे रयेछे प्रोफर्मा फर एप्लीकेशन फर एनगेजमेंट एज वॉलंटियर। तो प्रथमे आपनादेर एखाने आपनार स्टेटेर नाम लिखते हबे ब्लक लेटारे, अर्थात वेस्ट बेंगलर जरा रही तारा आवेदन करते पारबेन। एखाने आपनारा वेस्ट बेंगल लिखबेन, एरपर रयेछे नेम इन ब्लक लेटर अर्थात आपनार नाम ब्लक लेटारे लिखबेन, तारपर फादार्स नेमो ब्लक लेटारे लिखबेन बाबार नाम, एरपर रयेछे रेसिडेंसियल एड्रेस अर्थात आपनार भिलेज पोस्ट डिस्ट्रिक्ट पिन नम्बर एक कथा आपनार जे ठिकाना सेटी आपनारा एखाने लिखे दिबेन। एरपर रयेछे डेट अफ बार्थ आपनार जन्मेर तारीख, तारपरे मोबाइल नम्बर देवें एबं एरपरे एडुकेशनल क्वालिफिकेशन अर्थात आपनी 8 पास हले 8 पास माध्यमिक हले माध्यमिक उच्च माध्यमिक आपनार जा क्वालिफिकेशन रयेछे सेटी लिखलेन। एरपरे रयेछे एडुकेशनल क्वालिफिकेशन अर्थात आपनी जदि धरुन माध्यमिक पास हये थाकेन ताहले एखाने एमपी लिखलेन। एरपरे पास्ट फर्म कोन बोर्ड बा काउन्सिल बा ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন সেটি আপনি এখানে দেখবেন, আপনার সার্টিফিকেটের উপরেই কিন্তু লেখা রয়েছে সেটি লিখে দিলেন। এরপর কোন বছর আপনি পাস করেছেন পাসিং ইয়ারটা এখানে লিখতে হবে। এরপরে রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ইফ এনি অর্থাৎ আগে যদি আপনি কাজ করে থাকেন তার এক্সপিরিয়েন্স দেবেন, এখানে না থাকলে নো লিখবেন। এবং এরপরে রয়েছে প্রিফারড ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনি জব করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দিবেন। এরপরে আপনি সিগনেচার করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু একটি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এখানে দেখুন ঠিকানা দেওয়া রয়েছে অর্থাৎ ইমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে mtlb20.wb@gmail.com এই ওয়েবসাইটে কিন্তু পাঠাতে হবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি এবার দেখাচ্ছি। তো এবার আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে wbhealth.gov.in, এরপরে যে wb health রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে কিন্তু পেজটা চলে আসবে, নিচের দিকে চলে যাবেন। এখানে দেখবেন রয়েছে গভর্নমেন্ট অর্ডার প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ ভলেন্টিয়ার, এতে ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনার সেই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি চলে আসবে। এখানে দেখছেন যে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটি, এরপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং এই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচে দেখুন ঠিকানাও দেওয়া রয়েছে, এখানে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে তাই স্ক্যান করে পাঠাতে হবে। আপনার সঙ্গে যে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট রয়েছে, আপনি যে আপনার যোগ্যতা সার্টিফিকেট সেটি, এবং আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে বা আই প্রুফ হিসেবে আপনি আপনার আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ডের একটি কপিও দিতে পারেন, এবং সঙ্গে আপনার ডেট অফ বার্থের যে প্রুফ সেটি কিন্তু আপনাকে দিতে হবে। দিয়ে সব সমস্ত কিছু স্ক্যান করে কিন্তু আপনাকে পাঠাতে হবে। নিচে দেখুন ওয়েবসাইট নম্বরও দেওয়া রয়েছে অর্থাৎ ইমেল আইডি দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনি পাঠিয়ে দেবেন এবং আপনি আপনার মোবাইল দিয়েও পাঠাতে পারেন অথবা আপনি কম্পিউটারের মাধ্যমেও কিন্তু এই অ্যাড্রেসে আপনার ডিটেলস পাঠিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করে জমা করুন এই যে ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে।